মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আয় বলছি, আয় ছাড়ো আমাকে, আমি আজ কোনো কথা শুনবো না বুঝলে, আর একদম আমাকে দমাতে আসবে না তুমি, একদম চুপ করে থাকবি। তোর মাথা গরমের জন্য কি সবকিছু শেষ করে ছাড়বি নাকি? কি আমাকে চুপ করাবে তুমি? হ্যাঁ, কি ভেবেছো তুমি আমাকে চুপ করিয়ে সব দোষ আমার ঘাড়ে চাপাবে? শোনো মা, আমি চুপ করলেও সব শেষ হবে, আর না করলেও সব শেষ হবে। তুই চুপ করবি নাকি জোর করে তোকে চুপ করাবো? মা তুমি কিন্তু বাড়া, একদম চুপ ছাড়ো তো। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এই হাতটা কোথা থেকে এলো? এই হাতটা তো মিতুল বলার গলায় ছিল মা, এই হাতটা তোমার কাছে কি করে এলো বলো? হ্যাঁ, কি করে এলো মানে? মিতুল আমাকে এটা দিয়েছে। ও দিয়েছে না, তুমি নিজে নিয়েছো। মুখ সামলে কথা বলবি, জিভে লাগাম দিবি তোর। আগে তুমি তোমার নিজের লোভে লাগাম দাও মা। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, বাবা তোমাকে এতবার করে বারণ করলো যে ওদের থেকে কোনো গয়নাগাটি তুমি নেবে না, তারপরে তুমি আমারই গয়নাটা নিয়েছো। ও বুঝেছি, তলায় তলায় তুমি ঠিক নিজেরটা হাসিল করছো। বাবা জানে, বাবা কি জানে যে তুমি এখনো ওই গয়নার পিছনে ছুটছো? এত লোভ কেন মা তোমার? হ্যাঁ তুমি দেখে নিও, তোমার এই লোভের জন্য না একদিন আমাদের বাড়ি শুদ্ধ সবাইকে জেল খাটতে হবে। আমি বাবাকে সবটা বলবো। বাবা এই চুপ কর, না জানে একদম কথা বলবি না। আরে আমি না সবটা জানি, আর আজ আমি সবাইকে সবটা জানাবো। বাবা এই বাবা, একদম বাড়াবাড়ি করবি না। তুই যে কি রকম জিনিস সেটা সবাই জানে এই বাড়ির। তুই কি করতে পারিস আর না করতে পারিস সবাই জানে। আরে কি শুরু করেছো কি তোমরা? তোমাদের জন্য কি শান্তিতে এই বাড়িতে থাকতে পারবো না? সব সময় মা বাবাকে ঝগড়া করে চলেছো। আরে কেন করছো ওকে জিজ্ঞাসা করো। মিতুলের সামনে সোহাগের নামে উল্টো পাল্টা বললো, মিতুলের মাথা গরম হয়ে গিয়েছিল। এই মেয়ে যেখানে থাকবে সেই সংসার একেবারে শেষ করে ছাড়বে, তবেই ওর শান্তি। মা তুমি কিন্তু মিথ্যা কথা বলো না আমার নামে। কি আমি মিথ্যা বলছি? তুই আমাকে মিথ্যুক সাজাবি? তোমার যদি বিশ্বাস না হয় তাহলে মিতুলকে গিয়ে জিজ্ঞাসা করো। বাবা তার আগে তুমি মাকে জিজ্ঞাসা করো যে মিতুল পালের গলার হার মায়ের কাছে এলো কি করে। বিশ্বাস করো আমি হাড়টা সোহাগের মায়ের গলা দেখেছিলাম। বললাম তো মিতুল এটা আমাকে দিয়েছে। দিয়েছে না, তুমি নিজে নিয়েছো। মা সত্যি কথা বলো, উনি তোমাকে যেচে জিনিস দিতে যাবেন বা কেন? ছি 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 ছি, বলো না তোমার এত গয়না লো। হ্যাঁ তোমাকে বারণ করা সত্ত্বেও তুমি শুনলে না? তুমি ভুল বুঝছো, মিতুল এটা আমাকে জোর করে দিয়েছে। আমি তোমাকে হারে হারে চিনি। বন্ধু হাতটা খোল। দাও না, হাত দিবি না। আরে দাও বলছি। ছাড় ছাড় বলছি। নিজের লোভটাকে কি করে সামলাতে হয় সেটা তুমি জানলে না। আমি চিরটাকাল একটা সাধারণ জীবন যাপন করতে চেয়েছি। শোনো মনোরমা, লোভে পাপ, আর পাপের পরিণতিটা কি জানো তো? কাল সকালে এই হাটটা মিতুলকে তুমি ফেরত দেবে। এই গয়নার পেছনে না ছুটে নিজের ছেলেটাকে চোখে চোখে রাখো। সঞ্চয়নের হাবভাব আমার মোটেই ভালো লাগছে না। এমন চললে হয়তো চিরটা কালের জন্য আমাদের নজরের বাইরে চলে যাবে। কেন সঞ্চয়ন কি করেছে সেটা ওকে গিয়ে জিজ্ঞেস করো, ওকে ভালো করে বুঝিয়ে দেবে। আমার বৌমার যদি কিছু হয় ওকে আমি তেজ্য পুত্র করব। কেউ আমায় আটকাতে পারবে না, কেউ না। সঞ্চয়ন, সঞ্চয়নের নামে কি বললো? আগের বারেও একই জিনিস হলো, আর এবারেও সব হাতে পেয়ে হারাতে হলো। বারবার আমি এক জিনিস হতে দেবো না। আমি এত ফন্দি করে গয়না বের করব, আর ওই লোকটার জন্যে সব হারাতে হবে আমাকে। আগে একবার আমার দিক থেকে সন্দেহটা সরুক, তারপর আমি এর সব হিসেব নেব। কে জানে কবে ঠিক হব পুরোপুরি। আমার জন্য সবার কত প্রবলেম। আমার জন্য মিতুল মা পুরো ছেলেকে ছেড়ে এখানে পড়ে রয়েছে। কাকিমণিকে ওরকম অবস্থা করে দিল, আমি যেখানে যেখানে যাচ্ছি সেখানেই প্রবলেম। এমনকি মিষ্টি পিসি, মিষ্টি পিসিও একইভাবে অসুস্থ হয়ে পড়ল। কেউ যদি আমাকে মারতে চায় একেবারেই মেরে দিক না, এভাবে ধীরে ধীরে যন্ত্রণা দিয়ে কেন মারছে? আমার আশেপাশের মানুষগুলোকে কেন মারতে চাইছে? নাকি প্রবলেম আমার মধ্যেই রয়েছে? আমার মধ্যেই সত্যি কোনো
লুকোনোর রোগ নেই তো, মঞ্জুদির কথাই ঠিক নয় তো? বলে বাবা সবটা ঠিক করে দাও তুমি, আমার জন্য মিতুল মায়ের চিন্তা আর বাড়িও না, সবটা বিয়ের আগের মতো ভালো করে দাও তুমি বলে বাবা। সোহাগ, শরীর ঠিক আছে তো? হ্যাঁ মা, মোটামুটি। মা কোথায়? সকালবেলা জল খাবার খাইয়েছে তো? আমি নিজেই খেয়ে নিয়েছি, মিতুল মা একটু বেরিয়েছে। মিতুল বেরিয়েছে কোথায়? তা জানি না, কিন্তু মিতুল মা বললো একটু দেরি হবে। এত সকালে মিতুল আবার কোথায় গেল? ট্যাক্সি! সঞ্জন তো বেরিয়ে গেল, অলোকা কোথায়, এখনো আসছে না কেন? আমার মেয়েটা ওদিকে বিছানায় শুয়ে রয়েছে, এদিকে মালা কেনা হচ্ছে, ইচ্ছে করছে না? এক্ষুনি দেবে, মাথা ঠান্ডা করো। পিপিলিকার যখন পাখা গজিয়েছে ওকে আগুন অবধি পৌঁছতে দাও, এরপর ওই মালা ওর গলায় পেঁচিয়ে টানতে টানতে ওকে আমি নিয়ে যাবো। এত দেরি করলে কেন? আমার খুব ভয় করছিল। আর ভয় পেতে হবে না, আমি এসে গেছি। টেনশন হচ্ছে? আর এবারে অন্তত নিজের মনকে বিশ্বাস করাও যে ফাইনালি বিয়েটা হচ্ছে। অলোকা, বিয়ে শুরু হওয়ার আগে আমাদের এগোতে হবে, ওদেরকে বেশি এগোতে দেওয়া যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।